الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অসংখ্য দরুদ এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত সৌভাগ্যবান বলে নিজেদেরকে আমরা জ্ঞান করছি, ধারণা করছি, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ আমাদের দীর্ঘদিনের একটি প্রতীক্ষা, দীর্ঘদিনের একটি আশা আল্লাহ তাআলা আজকে পূর্ণ করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের একেবারে গভীর থেকে অকৃত্রিম কৃতজ্ঞতা আমরা জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই পরিচিত, দীর্ঘদিন থেকে আমরা আপনাদেরকে বলে আসছিলাম, আমরা বাংলাদেশে মিডিয়ার জগতে ইসলামকে প্রপোজ করা, ইসলামকে পেশ করার জন্য সর্বপ্রথম যিনি কামালউদ্দিন জাফরি সাহেবের পরপর যিনি অগ্রসর হয়ে এসেছেন, এগিয়ে এসেছেন, সেই আমাদের শাহ ওলিউল্লাহ সাহেব, আমাদের অনেকেরই পরিচিত, ঢাকার সোহানবাগ ধানমন্ডি জামে মসজিদের খতিব এবং এটিএন বাংলার স্থায়ী আলোচক, নিয়মিত এবং স্থায়ী আলোচক, এবং পিস টিভি বাংলা সহ অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলের শ্রদ্ধাভাজন আলোচক জনাব শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, তিনি আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ গতকালকে। আমরা প্রায় বছর দেড়েক আগে আমাদের এখানে যে সম্মেলনটা হয়ে গেল, প্রথম সম্মেলন এবং সাড়া জাগানো একটি সম্মেলন বহু মানুষের সমাগমে, সেটাতে আমরা ওনাকে আনতে চেয়েছিলাম, ভিসা জটিলতার কারণে হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য ভিসা প্রসেস খুব সহজ হয়ে গেছে, আমরা দেশ থেকে যে কোনো মেহমানকে যে কোনো সময় আল্লাহর ফজলে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমি এবার সফরে গিয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে, মোহাম্মদ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছিলাম, ওনাদের নিকটজনদের সাথে কথাবার্তা বলেছিলাম, তো ওরা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, যে কোনো প্রোগ্রামে তোমাকে এখান থেকে তুমি কাকে নিবা চুজ করো, ভিসা আমরা দেবো ইনশাআল্লাহ। সৈয়দ কামরুদ্দিন জাফরি সাহেবের সাথেও কথা হয়েছে একাধিকবার, উনিও আমাকে খুব জোরে আশ্বাস দিয়েছেন যে ভিসা চিন্তা তোমার করার দরকার নেই, তুমি এগিয়ে যাও। তো আমাদের 91 বাসীর জন্য এটা সৌভাগ্যের কথা যে সৌদি আরবে 150 ইসলামিক সেন্টারের ভিতরে আমরাই অগ্রজ বা অগ্রণী ভূমিকা পালন করেছি আলহামদুলিল্লাহ। অনেকেই সাহস করে আগান না বা পরিশ্রম লাগে, ঝামেলা ভেজাল, এই জন্য অগ্রসর না, আলহামদুলিল্লাহ আমরা বিগত ইসলামিক সম্মেলনের মাঝে প্রমাণ করেছি আল্লাহর মেহরবানিতে, আল্লাহর মেহরবানিতে, এটা ফখর নয় শকর, যে আমরা যথেষ্ট মানে সাধনা করতে রাজি আছি, রাত দিন পরিশ্রম করে আমরা দিনের মশালকে উড্ডীন করতে চাইছি। আল্লাহ তালা আমাদের সকলের এই চাওয়া, আমাদের এই ভিশন, আল্লাহ তালা আমাদের এই রোয়াকে আল্লাহ তালা যেন কবুল করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সফল করেন। প্রিয় দিনী ভাইরা, আমাদের মেহমান দুইজন, আজকে আমরা দুজন মেহমানকে আমরা আজকে অভ্যর্থনা করতে পেরেছি, আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, যদিও পরিচয় করানোর কোনো প্রয়োজন রাখে না, পরিচিত মুখ জনাব শাহ ওলিউল্লাহ, মিডিয়া ব্যক্তিত্ব, যাকে সবসময় টিভির স্ক্রিনেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলা ভাষাভাষী ভাইরা, কোটি কোটি ভাইরা দেখে থাকেন, আজকে তিনি আমাদের মাঝে আছেন, একেবারে আমাদের আমাদের ভাই, একেবারে আমাদের আপনজন। আমরা দোয়া করি জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সকল ইমানদার ভাইদেরকে এইভাবে একত্রিত করেন আল্লাহ তাআলা। আমাদের অপর মেহমান বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন ব্যক্তিত্ব, অত্যন্ত বড় মাপের একজন শিক্ষাবিদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাসের সম্মানিত সহকারী অধ্যাপক এবং সৌদি এম্বাসি রিলিজিয়াস অ্যাটাশের সম্মানিত দায়ী, ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত তিনি দায়ী হিসেবে কাজ করছেন। এককালে তিনি জিদ্দা রেডিওতে কাজ করতেন, এককালে তিনি রিয়াদে ইসলামিক সেন্টারে কাজ করতেন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মতিউল ইসলাম সাহেব। আমার শিক্ষক, আমার বড় ভাই,
তো দুই মেহমানকে আমরা পেয়ে আজকে আমরা আবেগে আপ্লুত, আমরা খুশি, আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে আমরা দুজন ব্যক্তিত্বকে পেলাম, আমাদের ছোটদেরকে, আমাদের সাধারণ মানুষগুলোকে ওনারা কিছু নসিহত করবে, এটা আমাদের অন্তরের প্রত্যাশা। আমরা সকলে চাই যে আমরা কিভাবে অগ্রসর হয়ে যেতে পারি, সেজন্য ওনারা আমাদেরকে উৎসাহব্যঞ্জক কিছু কথা বলবেন। তার আগে আমি দুই মিনিট বলতে চাই আমাদের বিগত সম্মেলনটা সম্পর্কে। আপনারা সকলে জানেন সৌদি আরবের ইসলামিক সেন্টারগুলো সৌদি সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হলেও এগুলোতে বেশিরভাগ ইসলামিক সেন্টারগুলো পাবলিক ডোনেশন গ্রহণ করে থাকে, পাবলিক ডোনেশন, সৌদিদের ডোনেশন গ্রহণ করে থাকে, তার ভিত্তিতে এখানে প্রোগ্রামগুলো হয়। আমাদের অফিস অত্যন্ত নতুন, মাত্র 6 বছর বয়স হলো, এর মধ্যে আবার নির্মাণাধীন ভবনে কাজ চলছে, এখানে অস্থায়ী অফিস কোনো রকম চলছি আমরা কষ্টে। তো যার কারণে আমাদের এখানে বড় কোনো প্রোগ্রাম করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমাদের অফিসে ম্যানেজমেন্টে যারা আছেন তাদের অন্তর পাহাড়ের মতো উদার। যখন যাই পর্যন্ত বলেছি তাদেরকে আমি, কখনো তারা ফিরিয়ে দেননি। ইফতারের ক্যাম্প আমাদের অফিসের অধীনে 10,000 বাংলাদেশ ইন্ডিয়ান মিলিয়ে টোটাল 10,000 মানুষের ডেলি ইফতার হতো, শুধু আমাদের অফিসের অধীনে টোটাল 10,000 উপরে হবে, সংখ্যা কম নয় আলহামদুলিল্লাহ। মোস্ট 5-6টা জায়গাতে আমাদের ইফতারের ক্যাম্প ছিল, তার ভিতরে একটাতে আমি নিজে থাকতাম, অন্যান্যগুলো মাঝে মধ্যে যাইতাম আসতাম। তো আলহামদুলিল্লাহ ওনারা খরচ করেন, কিন্তু আমাদের গত সম্মেলনের জন্য আমরা ওনাদের কাছ থেকে তেমন কোনো অর্থ পাইনি। আপনারা সকলে জানেন আমরা আপনাদের নিয়ে একটা সাধারণ সভা করেছিলাম যে অর্থের জন্য কখনো দিনই কাজ বন্ধ থাকতে পারে না। আমাদের দেশে অর্থ হইলেও দিনই কাজ করা আজকের পরিবেশে খুব সহজ নয়, খুব কঠিন। আপনি চাইলেও ইসলামিক কাজ করা আমাদের দেশে আজকে জটিল হয়ে পড়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদিতে আমরা এটা করতে পারতেছি, এটাতে আমাদের কোনো বাধা নাই। বরং উল্টা, সব ধরনের রাষ্ট্রযন্ত্রের যত রকমের সহায়তা হতে পারে সব ধরনের সহায়তা আমরা পাচ্ছি, পাবো ইনশাআল্লাহ। তো এরকম একটা সুযোগে আমরা, বরং আমাদের জন্য সুযোগ, সৌদিরা এক একটা অফিসে রমজান মাসে 30-40-50 মিলিয়ন পর্যন্ত দান করে থাকে এক একটা অফিসে। কিন্তু আমাদের যদি সেখানে কোনো পার্টিসিপেটের সুযোগ এসে যায়, বরং সেটা আমাদের জন্য আরও সৌভাগ্যের কারণ। সৌদি ছাড়া পৃথিবীর অন্য একটি দেশও এমন নাই যেখানে রাষ্ট্রযন্ত্র ইসলামিক প্রোগ্রামের জন্য সারা দেশে এরকম জাল বিছিয়ে রেখেছে, একটি দেশও সৌদি ছাড়া পৃথিবীতে আর কোনো দেশ নেই। তো এটা আমাদের জন্য এমন। এখন বিগত সম্মেলনে আমরা আপনাদের কাছ থেকে স্বেচ্ছায় অর্থনৈতিক এবং শারীরিক অংশগ্রহণ চেয়েছিলাম। আমরা তো রীতিমতো, আমার এখনও এটা মনে হয়, আমার মরণ পর্যন্ত মনে থাকবে, আমাদের যে কাজটি আমাদের ভাইরা সম্পাদন করেছেন, প্রায় 2,000 মানুষের খাবার ওনারা নিজেরা পাকাবেন, ঢাল নাই, তরোয়ার নাই, নিধিরাম সর্দার ভাই কিভাবে পাকাবেন প্রবাস, এটা আপনার দেশ না, বিশাল বড় বড় পাতিল দরকার, 11টা পাতিল দরকার, বড় বড় চুলা দরকার, সেরকম আমার তো এগুলো নাই। বললাম হোটেলে কন্ট্রাক্ট দিয়ে দিই, ওনারা বলে যে হোটেলে খানা খাওয়াবো মেহমানদেরকে, কীভাবে বলেন, জান দিয়ে দিব, নিজের হাতে পাকাবো। 2টা গরু, প্রায় 9 মন বা 10 মন গোশ এবং 11টা বিশাল বড় বড় পাতিল, 13টা পাতিল ওনারা রান্না করছেন, 4-5 জন মানুষ। আমার এখনো বিশ্বাস হয় না যে 4-5 জন মানুষ দ্বারা এই রান্না অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া হয়নি। 5 জন মানুষের 13টা ডেক, এক এক ডেক এই টেবিলের অর্ধেক হবে, আপনি একবার চিন্তা করে দেখেন, এরকম 13টা ডেক পাকানো আমার তো মনে হয় 150 বাবুর্চি দরকার। আমাদের 5-6 জন ভাই আলহামদুলিল্লাহ রাত দিন তারা পরিশ্রম করছে, রাত দিন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে সকলকে এর সর্বোত্তম বিনিময় জন্য আল্লাহ তাআলা দান। এটা গেল শারীরিক পরিশ্রম। দাওয়াতের জন্য আমাদের নতুন এলাকা, নতুন জায়গা, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, আমাকে নিয়ে ছুটেছে সকাল দুপুর রাত, আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি কিছু জানি না, দোলের উপরে রয়েছে, এক একদিন এক এক কোম্পানিতে। আলহামদুলিল্লাহ আমাদের তখন সৌদিতে ধরপাকড় চলছিল, তারপরে আলহামদুলিল্লাহ আশার চাইতে বেশি আমাদের উপস্থিতি ছিল। এরপরে অর্থনৈতিক ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই জানাইতে হয়, শুক্রিয়া জানাইতে হয়। আমরা মানে যদিও মানে শুনতে মন্দ শোনা যায়, কিন্তু তুলনা না করলে তরফুল এশিয়া ও আবদা দিহা, আরবিতে একটা প্রবাদ আছে, বিপরীতটা বললে যে কোনো জিনিসের মূল অবস্থাটা ফুটে ওঠে। তো আমাদের আশপাশে আরও অন্যান্য দেশের প্রবাসীরা এখানে বসবাস করে, আমরা জানি অন্য কোনো দেশ, আমি কোনো দেশের নাম নিতে চাই, আমাদের আশেপাশের অনেক দেশের লোকেরা আছেন, তাদের কারোর থেকে ইসলামের জন্য এখানে 5 টাকা পাওয়া আমার তো মনে হয় খুব কঠিন ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 91-বাসী, বিশেষ করে আমাদের সকল ভাই সর্বাত্মক পরিশ্রম করে প্রায় 30-35 হাজার রিয়াল আমরা জোগাড় করেছি, এবং 35 হাজার রিয়াল আমরা খরচ করেছি, বাংলা টাকা 7 লক্ষ টাকা।
সেখানে স্টেজের জন্য আমাদের এক পয়সাও দিতে হয় না, যে স্টেজটা চীন থেকে আনা হয়েছে 3.5 লক্ষ রিয়াল দিয়া, শুধু স্টেজটা, সেটা আমাদের পয়সা দিতে হয় না, এটা আমাদের মহিবুল্লাহের কল্যাণে আমরা পেয়ে গেছি এবং এটা সেট করতে একটি রাত গেছে টোটাল। তো এরকম আরো বড় বড় কিছু খরচ আছে যেগুলো আমাদের দিতে হয় নাই, শুধু আমাদের ক্যাশ খরচ হয়েছে 35,000 রিয়াল। তো আলহামদুলিল্লাহ এই টাকাটা কিন্তু এসে গেছে, একটি পয়সাও কিছু টাকা শেষে শর্ট ছিল, আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের মালিক আউল ভাই সেটা দিয়া শর্ট যেটা ছিল ওইটা উনি পরিপূর্ণ করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো ঘাটতি থাকে নাই। এখন আপনাদের সঙ্গে মেহমান আলোচনার আগে একটু সময় নিলাম, দুঃখিত। পরামর্শ হলো আমাদের সম্মানের টাইম আবার এসে গেছে, কোরবানিদের পরে হবে আনুমানিক মাস খানিক বা মাস দেড়েক পরে আর কি, তখন না শীত না গরম এমন একটা সিজন থাকবে ইনশাআল্লাহ, মানে সুবিধা হবে আমাদের আগের মতোই এই বড় মসজিদ আমাদের ব্যবহার হবে ইনশাআল্লাহ। এখন এই প্রোগ্রাম আমরা কি কন্টিনিউ করব নাকি একটা করছি এটা আমাদের ইতিহাস হয়ে থাকলো, আমরা অফ দেব, কি বলেন? সবাই একমত ভাই? মলা আলেম মানুষ পিছিয়ে পড়ছে, ওনাকে একটু সামনে দেন। আমাদের মলা আবুল কালাম সাহেব, ওই যে আরেকজন খোবার থেকে আলেম আসছেন, জায়গা আছে কিনা সামনে? আর না থাকলে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওলামা একরামকে সবসময় সামনে দেওয়ার চেষ্টা করবেন, সবসময় যে কোনো প্রোগ্রামে। যদি জায়গা থাকে সামনে এনে দেন, আর যদি জায়গা না থাকে তাহলে আমরা দুঃখিত। আচ্ছা ভাই, এখন অকৃত্রিমভাবে কোনো জড়তা না, এটা আমাদের ঘরোয়া অনুষ্ঠান বলতে গেলে, আমরা কি প্রোগ্রামটা আসলে কন্টিনিউ করব? আপনারা সবাই সর্বাত্মক সহায়তা করবেন ইনশাআল্লাহ, অর্থ সম্পদ সময় সবকিছু দিতে হবে, কিন্তু সবাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু আমরা গত বছর করে একটা সাহস পেয়ে গেছি, এবছর আমরা প্রোগ্রামটাকে আরো অনেক বিশাল করতে চাই, কি বলেন? দেখেন দেনওয়ালা কে, আমাদের মেহমান গতকালকে জুবাইলে আলোচনা করছিলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। করবেন আল্লাহ, ফাহেল আল্লাহ, কর্তা আল্লাহ। আমার শুধুমাত্র দুইটা জিনিস করতে হবে, এক হলো নিয়তকে খালাস করে উঁচু নজর রাখতে হবে, মনকে বড় করতে হবে। ভাই কোটিপতির কাছে যদি আটানা ভিক্ষা চায় তাহলে এই ফকিরের মতো কপাল খোলা আর কেউ নেই, এই ফকিরে চিনে নেয়, লোক চিনে নেয়, তাই না? কোটিপতির কাছে কি আটানা ভিক্ষা চাওয়ার লোক? তা আমার কাছে চাবে আটানা, কোটিপতির কাছে তো না। তো ঠিক একইভাবে আল্লাহর কাছে চাইতে আমরা ছোট চাবো কেন? একটা সম্মেলন আমরা আয়োজন করতে পারি কিনা যে এই মসজিদের পেট ভরা সম্ভব? সম্ভব, এই মসজিদের পেট ভরা সম্ভব? বাস্তবতা বুঝে বলছেন না এমনি ইনশাল্লাহ বলছেন, এই মসজিদের পেট ভর্তি করতে পারবেন কানায় কানায়? কিভাবে বলেন তো, কি দিয়ে, কি দিলে পেট ভর্তি হবে বলেন, একটা আইডিয়া বলেন যাতে পেট ভর্তি হয়ে যাবে, বলেন কেমনে? সবাইকে দাওয়াত করতে হবে, সবাই মিলে দাওয়াত। আর কোনো মত? সবাই কথা বলেন প্লিজ, মত দেন। চেষ্টা, দোয়া, চেষ্টা, দোয়া না, চেষ্টা এটা এমন এক জিনিস যে আপনি এই যে চিন্তা করছেন এটাও চেষ্টা হয়ে গেছে, কিন্তু এটা বড় মানে চালাকি শব্দ, কিন্তু বাস্তবমুখী কথা বলেন। আসলে কিছু আইডিয়া আছে, আমি আমি বলতে পারি কানা কানা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে পুরো দামাম শহরে প্রত্যেকটা বাংলাদেশি যে কাছে খবর পৌঁছতে হবে যে এখানে বিপদ হচ্ছে, আর সেটা হচ্ছে সেটা কিভাবে পৌঁছাবে? আব্দুল্লাহ মুন্না ভাই কি ওনার কোম্পানি রেখে সময় দিবে ইনশাআল্লাহ? আচ্ছা শুনেন ভাই, একটা আমাদের সাধারণের কথা পছন্দ হয়েছে আমার, সেটা হলো যে আমরা সবাই যদি নেমে পড়ি নামার মতো নামা, তাহলে ইনশাআল্লাহ কোনো ব্যাপার না। আমরা ওই ফিলোসফিতে মানতেকের একটা থিওরি আছে, মা সেওয়াল্লাহ মুমকিনাত, আল্লাহর অস্তিত্ব ছাড়া যা আছে পৃথিবীতে সব কিছুই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নেই, এটাই হলো মূল কথা তত্ত্ব। আমরা সবাই মিলে চেষ্টা করলে মসজিদের কানা সম্ভব। আর একটা হলো বক্তা যদি সেরকম হয়, কথার কথা আমরা যদি জাকির নায়েক সাহেবকে আনতে পারি, কি বলেন, মসজিদ ভরবে? দাওয়াত দেওয়ার কোনো দরকার হবে? জাকির নায়েক সাহেবকে আমরা এবার দুবাইতে বলছিলাম যে আপনি সারা দুনিয়াতে পিস কনফারেন্স করেন, সৌদি বাদশাহ আপনাকে ব্যক্তিগত বিমান দিয়ে দেয় পিস কনফারেন্সের জন্য, মেহমান আনার জন্য, আপনাকে ডাইকে বলে দেয় জাকির নায়েক মক্কা এবং মদিনা দুই মসজিদের ইমামদেরকে দিয়ে দিলাম, তোমার যারা চয়েস হয় আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হয়তো নিয়ে যাবে, আমার কথা বলবা। এরকম বাদশাহ আব্দুল্লাহ আপনাকে ইয়া করে রাখছে সৌদি আরবে, সেখানে সৌদিতে আপনার কোনো প্রোগ্রাম হয় না। তো উনি বলেন যে দুঃখজনক হলো সৌদিতে বড় কোনো হল নাই। দুবাইতে আমরা যখন যেদিন গেছিলাম সেদিন একটা প্রোগ্রাম হয়েছিল, 1.5 লক্ষ মানুষ উপস্থিত ছিল, কিন্তু হলটাতে 3 লক্ষ মানুষ ধারণ করার ক্ষমতা আছে। সৌদিতে এরকম হল রিয়াদে একটা বা দুইটা থাকতে পারে, দাম্মামে নাই। তো উনি বলেন যে দাম্মামের প্রিন্সকে আমি বলছিলাম আমাকে স্টেডিয়ামটা দাও একটা প্রোগ্রাম করি, তো বলছে যে আমাদের বাহিরে প্রোগ্রামের নজির নাই, তোমাকে দিলে অন্যদেরকে দিতে হবে, আর দাম্মামে এমন কোনো মসজিদ নাই যে মসজিদে তোমার পাবলিকরে হজম করতে পারে, এরকম কোনো মসজিদ দাম্মামে নাই। অতএব আমরা বাংলাদেশ থেকে যদি সামনের প্রোগ্রামে আমাদের মোহতারাম আকামত জাফরি সাহেবকে, কাজী ইব্রাহিম সাহেবকে,
আমার প্রিয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে, আমার প্রিয় ডক্টর আমাদের সেফুল্লাহ ভাইকে, আমার প্রিয় ডক্টর আমাদের জনাব শাহুলুল্লাহ সাহেবকে যদি আমরা আমন্ত্রণ করতে পারি, তাহলে কি পলন কানা কানা পরিপূর্ণ হয়ে যাবে না ইনশাআল্লাহ? আমরা নতুন একটা নজির রাখতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবে মাস আমরা দাঁড়া দায়ী আছি, মিনমিন ফিনফিন করে দাওয়াত আমরা দিচ্ছি। আমাদের দেশে যারা প্রতিষ্ঠিত, লব্ধ এবং যারা আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য আমাদের সকলের সেরেতাজের ভূমিকা, তাদের প্রবাসে তাদের ভাইয়েরা, ওনাদের ভাইয়েরা প্রবাসে, আমরা এই দেশে বিশেষ করে 20 লক্ষ লোক পড়ে আছি আমরা। তো এই 20 লক্ষ লোকের মধ্যে দাওয়াত কিন্তু বিরাট একটা ব্যাপার। আমি ওনাদের কাছে অনুরোধ করবো, ওনাদের একটা বিরাট দায় আছে। যাই হোক, আর কথা লম্বা করবো না, এখন সামনের বছর তাহলে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। তাহলে প্রোগ্রামের জন্য পরামর্শ সভা ডাকলে আসবেন তো ইনশাআল্লাহ, নাকি পয়সা দেওয়ার ভয় পালাবেন? না ভাই, পয়সাটা কিন্তু মুখ্য না। আমি গত প্রোগ্রামে আমি নাম বলবো না, একাধিক লোক আছেন এমন, এক পয়সাও দেন নাই, কিন্তু যে পরিশ্রম করছেন তার দাম 50,000 রিয়াল। 50,000 রিয়াল দিছে যে একটা লোক, তার যে মূল্য দেবো আমি তার সে মূল্য দেবো, এত পরিশ্রম করছে, শুধু টাকাই বড় কথা না। কিন্তু আমরা আন্তরিকতা দিয়ে সবাই পরিশ্রম করলে ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সফল কাম করে। আমি দুঃখিত লম্বা করার জন্য, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। এখন আমরা সোজাসুজি আলোচনায় চলে যাবো, আমাদের বড় মুরব্বীকে দিয়ে ইনশাআল্লাহ শেষ করবো। শুরু করতে হচ্ছে আমাদের মোহতারাম শাহুলিল্লাহকে দিয়ে, উনি আমাদেরকে কিছু নসিহত করবেন। আলিয়া তাফাদ্দাল, মিশকুরা, জাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد, আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আহমদুল্লাহ ভাইয়ের। অন্তত আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে, মানে উনি অনেক কষ্ট করেছেন, পেরেশানি করেছেন, ওনাকেও আবার পিছন থেকে অনেকে মানে ধাক্কা দিয়েছেন। ওই যে চাঁদপুরের ভাই, কই চাঁদের দেশের কোথায় উনি দাঁড়ান দেখি? হ্যাঁ, মাশাল, আপনি চাঁদের দেশের মানুষ, চাঁদপুর বাড়ি, আমি চাঁদের দেশের লোক বললাম। তো আসলে আমি নিজেও খুব আনন্দিত আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কিছু দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই সকলের একত্রিত হওয়াকে আল্লাহ তাআলার জন্য কবুল করুন, বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় একটুখানি জায়গা যাতে দেন, আমরা বলি আমিন। আমরা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসি, আল্লাহ তাআলার জন্যই আমরা একত্রিত হয়েছি। আর আল্লাহ তাআলার বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের সবটার একচ্ছত্র মালিক আল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, তিনি হলেন গানি, আমরা হলাম ফকির। তা আমরা ফকিররা সকল ব্যাপারে তার কাছেই যাব, আর তিনি দেবেন, কারণ আল্লাহ তাআলা এমন দাতা যে তিনি না চাইলেও দেন। যে কারণে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো করিম। আপনারা আরব দেশে থাকেন, অনেকেই আমার চেয়ে ভালো জানেন, করিম এমন একটি নাম, এমন সত্তার নাম করিম বলা হয় যিনি না চাইতে দান করেন। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো করিম। আমরা আমাদের জীবনে অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই নাই, তিনি এমনি দিয়েছেন, এমন আছে না? জীবনের এমন অনেক নিয়ামত আছে, কোনোদিন চাই নাই কিন্তু দিয়েছেন কে? আল্লাহ তাআলা করিম। তাই যিনি না চাইতে দেন, চাইলে অবশ্যই দেবেন, চাইলে খুশি হয়ে দেন। ওই যে ডক্টর আহমদুল্লাহ ভাই বলতেছিলেন যে অনুষ্ঠান করবেন কিনা, আপনারা টাকা পয়সা শ্রম দেবেন কিনা, আসলে এটা আরবি কবি বলেছে, বুনাই আদম হি নাইউস আল ইগদাবু, আদমের সন্তানদের কাছে বারবার চাইলে রাগ করে, তিনি আপনাদের রাগ যাতে না আসে এই জন্য আগের থেকে তেল দিচ্ছে। আর আল্লাহ তাআলার ব্যাপারটা হলো, আর আল্লাহ তাআলার কাছে যদি না চান তাইলে আল্লাহ রাগ করে, আল্লাহ তাআলার কাছে বারবার না চাইলে তিনি রাগ করেন, আর মানুষের কাছে বারবার চাইলে রাগ করে। তো ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। তো আসলে আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় চাইব, তবে হ্যাঁ, আমরা আমাদের যতটুকু মানে সক্ষমতা রয়েছে তা দিয়ে আল্লাহ তাআলার জন্য কাজ করব। আর আসলে আমরা যারা প্রত্যেকটি মানুষ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমরা যারা ঈমান এর দৌলত পেয়েছি, অন্তত আমরা সবাই ঈমানদার, বলেন আলহামদুলিল্লাহ। আমার খুব মনে পড়ে, আমি যখন ক্লাস 5-এ ক্লাস 6-এ পড়তাম,
আমার বাবার ক্লাসমেট ছিলেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমার চাচা উনি মারা গেছেন 2 বছর হলো, বদরুল আলম সাহেব নাম, খুব খুব ভালো আলেম, সিলেটের এক নামে চিনত সবাই, খুব খুব ভালো আলেম ছিল। তিনি আমাকে তখনই বলতেন যে বাবা মানে ছোটোখাটো কিচ্ছু হবি না, হইলে বড়টা হবি। আমার ইদান বলতে ডাকাতার চুর হইলেও 1 নম্বরটা হওয়া লাগবে, এটা হলো ওনার কথা। এবং বলছে হবে না কেন, কারণ একবার চিন্তা করে দেখছো তুমি কে। তিনি আমাকে আমাকে উদ্বুদ্ধ করার জন্য বলতেন যে পৃথিবীতে মানুষ কত কোটি, তো পৃথিবীতে মানুষ তবে 500 কোটির মতো মানুষ, 500 কোটি মানুষের মধ্যে মুসলমান 150 কোটি। তিনি বলেন 500 কোটিরতে 150 কোটির মধ্যে তুমি একজন, সুতরাং নিজেরে ছোট মনে করার তো কিছু নাই, মানে আত্মবিশ্বাস আর কি। তারপর বলতেন যে এই 150 কোটি মুসলমানের মধ্যে কয়জন এমন আছে যার বাবাও আলেম, দাদাও আলেম, নানাও আলেম, মাও আলেম, সব আলেম, নিজেও মাদ্রাসায় পড়ে, কয়জন আছে। তো তিনি আমাকে এভাবে উদ্বুদ্ধ করতেন, সত্যি এভাবে দেখলে 150 কোটি মুসলমানের চেয়ে সংখ্যায় অনেক কমে চলে আসে। তাই নিজের অবস্থানটা যখন বোঝা যাবে দায়িত্ব তখন আরও বেশি স্পষ্ট হবে। তো বিশেষ করে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আর বিশেষ করে আমরা যারা হেদায়েতের পরিচয় পেয়েছে, হেদায়েত পেয়েছি কিনা তা জানি না, আশা করি বারবার আল্লাহ তাআলার কাছে তলব করি বারবার তিনি যাতে আমাদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা হেদায়েত চিনতে পেরেছি, পাওয়ার জন্যে বারবার কার কাছে চাই, কারণ তিনি ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারে। তো আমরা যারা হেদায়েত চিনতে পেরেছি, ঈমান এর দৌলত পেয়েছি, আমরা পৃথিবীর অন্য সবার চেয়ে আলাদা, ঠিক না? আমরা অন্য সকলের চেয়ে আলাদা, এবং বিশেষ করে দায়িত্বের দিক থেকে দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং রসুল, তারপরে আর কোনো নবী বা রসুল। কিন্তু নবুয়তের এবং রেসালাতের আমানত, নবুয়ত এবং রেসালাতের আমানতটা কেয়ামত পর্যন্ত চলতে হবে না হবে না, এটা তাদেরই দায়িত্ব যারা আলেম পেয়েছে। আলেম মানে কেবল মাদ্রাসায় পড়ে আমাদের মতো হুজুর হয়েছে না, আমাদের মতো অনেক হুজুর আছে যে আলেমের কিচ্ছুই পায় নাই। আমরাও আলেম, বিশ্বাস করেন আলেম যে পেয়েছে সামান্য সে সৌভাগ্যবান, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বিশ্বাস করে মনে হয় যে আসলে কিচ্ছুই, আল্লাহর কসম লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তাআলা যদি কিছু শিখিয়ে দিয়ে থাকেন তাই জানি, এর বাইরে কিচ্ছু জানি না। তো আসলে যতটুকু আলেম বুঝতে পেরেছি, এটা বলে যে নবুয়ত এবং রেসালাতের আমানত কেয়ামত পর্যন্ত পৌঁছে দিতে হবে। এ তবে এই নবুয়ত এবং রেসালাতের আমানতের ভিত্তিটাই হলো আলেম, আকল নয়, আলেম। আমাদের দেশে অনেক লোকজন বুদ্ধিকে প্রাধান্য দেয়, আলেমকে দেয় না। এ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। আমি শুধু একটা মুতানাব্বির বিখ্যাত একটা কবিতা রয়েছে, মুতানাব্বি বলছেন আলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা, একবার বুদ্ধিমানের বুদ্ধি আর জ্ঞানীর জ্ঞান ঝগড়ায় লিপ্ত হলো, বলল বিআইয়ে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তো বুদ্ধি যুক্তি দিয়ে বলল আনার রহমানু বিউরিফা, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা আমাকে দিয়ে নিজের পরিচয় করিয়েছেন, বারবার বলেছেন আফালা তাআকিলুন আফালা তাআকিলুন, তার মানে বুদ্ধি থাকলে কাকে চেনা যায়, আল্লাহ তাআলা বুদ্ধি নিজের পক্ষে যুক্তি দিল। জ্ঞান তখন বলল বিআইয়িন আল্লাহু ফি ফুরকানিহি তাসাফা, আরে বুদ্ধি কোরআন আল কারীমে আল্লাহ তাআলা নিজের গুণ হিসেবে কার কথা বলেছেন, আল্লাহ তাআলা কি নিজেকে কোথাও আকলমন্দ বলেছেন না জ্ঞানী বলেছেন? তো স্রষ্টার গুণ যে জিনিস এটা শ্রেষ্ঠ না সৃষ্টির গুণ শ্রেষ্ঠ? আকল হলো সৃষ্টির গুণ আর এলম হলো স্রষ্টার গুণ, খালেক যিনি তার গুণ হলো এলম, তিনি হলেন আলেম, আল্লাম, আলিম কে? আর আমরা যারা মখলুক আমাদের হলো কি? বুদ্ধি। যখন জ্ঞান ব্যাপারটা স্পষ্ট করল যে কোরআন আল কারিমে নিজের সিফাত হিসেবে আল্লাহ তাআলা নিজেকে আলেম বলেছেন, আলেমকে নিজের সিফাত হিসেবে
পরিচয় করেছেন, ফাবানা লিল আকলি আন্নাল আলম সাইয়িদুহু, তখন স্পষ্ট হয়ে গেল জ্ঞানের কাছে, বুদ্ধির কাছে জ্ঞানী হলো বুদ্ধির নেতা। ফাকাব্বালাল আকল রাসাল আলমি ওয়ানসারাফা, কবি বলছে তখন বুদ্ধি জ্ঞানীর মাথায় চুমু খাইয়া পালাইয়া চলে গেল। বুঝতে পেরেছেন? সুতরাং জ্ঞানী হলো শ্রেষ্ঠ, বুদ্ধি কি নয়, শ্রেষ্ঠ নয়। অনেকে আছে বুদ্ধি দিয়ে সব করে ফেলতে, না, জ্ঞান দিয়ে। তবে হ্যাঁ, এই যে জ্ঞান, আলম দিয়েই নবুয়ত এবং রেসালাতের আমানত পৌঁছে দিতে হবে। কিন্তু নবুয়ত এবং রেসালাতের আমানত পৌঁছানোর জন্যে পাত্রটা ঠিক হওয়া চাই। আমি কি বুঝাতে পেরেছি? যে পাত্র আলমকে বহন করে নবুয়ত এবং রেসালাতের আমানত কেয়ামত পর্যন্ত পৌঁছাবে, ওই পাত্র যারা, তারা হলো সৌভাগ্যবান। তারা এমন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, এই কোরআন কারিমের আয়াত তো নাকি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহ তাআলার উপরে। আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করে দেন, খুব অল্প। আমার এই বড় ভাই, বড় বড় আলেম দানের ভাবে থাকার কারণে শক্ত কুটি ধরে কথা বলবো ইনশাআল্লাহ, ভয় কম আর কি, ভুল হলে ধরার মতো বড় ভাইরা আছে। তো দেখুন, আজকে নিজেকে মাঝে মাঝে খুব মিসকিন মনে হয় যে আসলে কি আমি ওই পাত্র হতে পেরেছি বা ওই পাত্রের কাছাকাছি যেতে পেরেছি। কারণ আজকে আমরা সবাই চাই নবুয়ত এবং রেসালাতের আমানত পৌঁছে দিতে, কিন্তু ওই ওই আমানত পৌঁছানোর মতো পাত্র হওয়ার যোগ্যতা আছে কিনা অনেকেই জানি না। এবং এই যোগ্যতাটা আমরা যাদেরকে বলি, হয়তো তারা নবুয়ত রেসালাতের দায়িত্ব, আমানতের দায়িত্বটা পালন করছেন, কিন্তু আল্লাহর কসম এদের অনেকের কাছে যোগ্যতা নাই। মাফ করবেন, আমি বলছি কিভাবে যোগ্যতা নাই। দেখুন, নবুয়ত এবং রেসালাতের আমানত তথা আলম বহন করে আমানত পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বাছাই করেছিলেন তারা হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদা, সাহাবিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তাই কিয়ামত পর্যন্ত সবাইকে বলেছেন আমিনু কামা আমানান নাস। আপনারা তো সবাই আমার চেয়ে ভালো জানেন এখানে নাস মানে কারা, সাহাবিয়ুন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, আই কামা আমানা আসহাবু রাসূলিনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা যেভাবে ঈমান এনেছে, আমাদেরকে ওইভাবে ঈমান আনতে আদেশ করেছেন কে, আল্লাহ। কারণ সাহাবিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছিলেন লি সুহবাতি নাবিয়িহি ওয়া লি ইকামাতি দীনিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য এবং দ্বীনের একামতে নিজেদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। তাই কিয়ামত পর্যন্ত তারাই সফল কাম হবে যাদের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের চরিত্র থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সেই নবুয়ত এবং রিসালাতের আমানত ঠিকমতো পৌঁছাতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের বৈশিষ্ট্য যার মধ্যে নাই, আল্লাহর কসম মানুষ তাকে বলতে পারে অনেক বড় কিছু, আল্লাহর কসম তার দ্বারা আমানতের কিচ্ছুই। এবং প্রশ্ন হলো, আমরা তো 1400 বছর আগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণকে খুঁজে পাবো না, তাদের মতো কিভাবে হব? তবে হ্যাঁ, শুনুন তো একটা কথা আমি বলি, আমার খুব মাঝে মাঝে খুব আবেগ আপ্লুত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ, চার আবাদালাতুল আরবিআ, চার আব্দুল্লাহ ছিলেন উম্মতের ফকিহ, একজন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, উমর বলেছি চার আবাদালা, আবাদালাতুল আরবিআ উম্মতের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন। এদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি কিয়ামত পর্যন্ত সকল নবুয়ত এবং রিসালাতের আমানত পৌঁছানোর মতো যোগ্যতা অর্জনকারী পাত্র হওয়ার জন্য তিনি বলেছেন, যদি তোমরা কেউ ওই আমানতের দায়িত্ব
নিজের কাঁধে করে বহন করতে চাও, নবুয়ত এবং রেসালাতের আমানত পৌঁছানোর দলে শরিক হতে চাও, তাইলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের চারটি বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য নিজেদের মধ্যে আনয়নের চেষ্টা করো। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে চারটি গুণ ছিল সবচাইতে বেশি, অন্তত সব দরকারে চারটা এখন নিজেদের মধ্যে আনয়ন করো। আপনি আমি রাজি আছি আনতে? আমি কিন্তু বলার আগে ওয়াদা নিচ্ছি, আমি নিজে ওয়াদা করছি আল্লাহ তাআলা যাতে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সবার মধ্যে আনয়নের তৌফিক দেন, বলেন আমিন। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি চলে আসে, অটোমেটিক যখন পাত্র হয়ে যাব আমানত অটোমেটিক আসবে, বুঝতে পেরেছি? আর যখন পাত্র হব না তখন তো কেউ আমাকে ব্যবহার করবে না, অটোমেটিক ব্যবহৃত হব না, অন্য অনেক কিছুই করতে পারে, আজকে হচ্ছে তাই। বন্ধু শুনুন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চারটি বৈশিষ্ট্য। এক নাম্বার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছিলেন তার হাবিবের সাহচর্যত্বের জন্য, দ্বীনের একামতে সঙ্গী হওয়ার জন্য। এক নাম্বার বৈশিষ্ট্য ছিল তাদের যেটা আজকে আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর মাওলানা বলেছে, শেখ আহমদুল্লাহ ভাই বলেছে, এখানে এখানকার সবাই হলে নখবা নাকি বাছাই করা, আপনারা সবাই আলহামদুলিল্লাহ হাজারের মধ্যে থেকে বাছাই করে আপনাদেরকে আনা হয়েছে, তাই কথাগুলো আপনাদের সামনে বলছি। অনেক কথা অনেক জায়গায় বলা যায় না, হৃদয়টা উজাড় করে বলছি। আজকে আপনি আমি প্রত্যেকে যদি এই যোগ্যতাগুলো অর্জন, আমাদের অনেক বড়রা আছে যাদের মধ্যে এই যোগ্যতাগুলো নাই, যেখানে আল্লাহর কসম তাদের কিন্তু সত্যিকারের কোনো উপকার হবে না। আর যার মধ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে, সে যেই হোক দেখবেন আমাদের চেয়ে সে ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আমরাও যাতে ওই ভালোদের মধ্যে সামিল হতে পারি, বলেন আমিন। তো এক নম্বর বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের মধ্যে যা ছিল তারা ছিলেন একেবারে আবার হৃদয়ের দিক থেকে অতি পবিত্র ছিল, কালব এর দিক থেকে ছিলেন আবার বীর নয় আবার, তার মানে তাদের আত্মাটা ছিল বড় পরিষ্কার, হৃদয়টা ছিল পরিচ্ছন্ন। যদি আপনি আমি নবুয়তের রেসালাতের আমানত বহন করতে চাই, নিজের আত্মাটাকে কি করতে হবে, কি করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। ওই আত্মার মধ্যে অহমিকা অহংকার ধাম্বিকতা হামসে বড় কৌন হে এই থাকলে আল্লাহর কসম হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকে ছিলেন হৃদয়ের দিক থেকে পবিত্র। আর আজকে আমাদের অনেকেরই, আমরা না আর কি, আল্লাহ মাফ করুক, অনেক আছে এমন আত্মাটা কি, হ্যাঁ আত্মাটা পচে গেছে, হ্যাঁ অহংকারের কারণে যেমন পচে, ধাম্বিকতার কারণে যেমন পচে, আবার কখনো কখনো লিদিকে সাতর, আরে আমি যা করি আরেকজনই করব, আমি যা করি আর তো কেউ করতে পারবে না, এটা মনে করা দিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শাসন করেছেন, ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, নবী আল্লাহ তাআলা নবীকে শাসন করে বলেছেন, নবী শত্রুরা যা করে এই জন্য আপনার মনটারে ছোট বানায়েন না, পুটি মাছের আত্মা বানায়েন না। আজকে আমরা অনেকেই দিনের দাওয়াত দিতে চাই, আত্মাটা পুটি মাছের চেয়েও ছোট মাছ আছে না কি আব্দুল সামাদ ভাই, কি মাছ নাম বলেন না ভাই, এক দুইটা সাহায্য, হ্যাঁ মলা মাছের আত্মার চেয়েও ছোট, সে কি আমি ঠিক বলতেছি না ভুল কইতেছি বড় ভাই, আমি কি ঠিক কইতেছি না, বলেন। অনেক আছে মলা মাছের চেয়েও ছোট আত্মা, আল্লাহর কসম যার আত্মাটা মলা মাছের চেয়েও ছোট সে নবুয়তের সালাতের আমানত বহন করতে তার দ্বারা অবশ্যই হবে না। দেখুন আমার খুব মনে পড়ে, আমরা প্রত্যেকেই যখন বাচ্চাকালে একেবারে শিশু অবস্থায় মাদ্রাসায় ঢুকেছি, মক্তবে আমাদের হুজুর আমাদেরকে মুসার উম্মত বানিয়েছে নাকি, এভাবে যে মুসা আলী ইসলাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে দোয়া করেছিলেন, রব্বি শাহলি সাদরি ওয়াইয়াসসিরলি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু, মুসা আলী ইসলাম আল্লাহ তাআলাকে দোয়া করে, রব্বি প্রথম কথা রব্বি শাহলি সাদরি, ও আল্লাহ আমার এই কয়েক ইঞ্চির বুক আকাশের চেয়ে বড় বানায় দাও, বলেন না আমি। আমাদের অনেক মৌলবি আছে, অনেক অনেকেই আছেন,
মুসা ইসলামের এই দোয়া তার জন্য প্রযোজ্য। আরে ভাই পিসাহেব, আচ্ছা ওনারে সবাই চিনে তো পিসাহেব, জানে না আমি মুরব্বী, সম্মানের জন্য বলতেছি আর কি, মজা করে মুরব্বী আর কি, আমরা দুষ্টামি করে পিসাহেব বলি। এই মুরব্বীকে সাক্ষী রাখলাম, মুরব্বী কোন, এই যে হৃদয়টা বড় বানাতে হবে। মুসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে ধরেছেন, এটা কি শুধু সওয়াবের জন্য না আমলের জন্য? কিন্তু আমল আছে, আকাশ যদি পেঁচাকেও অন্ধকেও কুড়াকেও নিজের মধ্যে থাকতে দেয় তাহলে আমি আলেম হয়েছি, ওরে বাবা আমি এছাড়া আর কেউ নেই, এই ভাব। আল্লাহর কসম, তার হৃদয় যার হৃদয় এটা বড় না, সে নবুয়ত এবং রেসালাতের আমানতের আল্লাহর কসম সামান্য বহন করার যোগ্যতা রাখে। আমি কি ঠিক বলছি? আজ দাওয়াতের প্রভাব, দাওয়াত গ্রহণ করা, দাওয়াত পৌঁছে দেয়া, এর সত্যিকারের রিজাল্ট আমরা পাচ্ছি না। যদি হয় যদি পেতে হয় তাহলে প্রয়োজন পাত্র ঠিক হওয়া, আর প্রথম শর্ত হৃদয়টাকে পুতপবিত্র বানানো। আর পুতপবিত্র বানানো মানে মুসা আলাইহিসসালাম যবে দোয়া করেছেন রব্বি শালি আল্লাহ তাআলা আমার হৃদয়টা কি করে দাও, প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে পছন্দ করেন তার হৃদয়টাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। বিপরীত যদি আপনি যদি দেখেন কারো হৃদয়টা প্রশস্ত না, বরং কি খালি দরজা লাগায় খুলে না, কি করে জানালার দরজা খালি লাগায় খুলে না, তাহলে বুঝবেন আল্লাহর কসম সে নবুয়ত এবং রিসালাতের আমানত বহন করার যোগ্যতা। মানুষে তারে কইতে পারে অনেক কিছুই, কিন্তু এতে উপরে কোনো কাম অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবাবান মানসুরা। সুতরাং অনেক কথা বলতে পারি, অনেকগুলো নস, অনেক দলিল আছে এর উপরে, আমি এদ্দুরি থামলাম প্রথম বৈশিষ্ট্য, হৃদয়টা কি হওয়া চাই, আর আল্লাহ তাআলা যার কল্যাণ চান যার ভালো চান ইশরাহ সাদরাহু লিল ইসলাম, হৃদয়টা ইসলামের জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন। আর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের প্রথম বৈশিষ্ট্য ছিল আত্মা ছিল কি অনেক বড় আর প্রশস্ত। আমাদের প্রত্যেকের আত্মাটা আল্লাহ তাআলা আকাশের চেয়ে বড় বানিয়ে দিন, বলেন আমিন, জোরে বলুন আমিন। আপনারা রাজি আছেন এই এই প্রথম বৈশিষ্ট্য অর্জন করতে? কে কে রাজি আছেন হাত তুলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, আমি দুইটা হাত তুলছি, আমার বেশি দরকার। তো প্রথম বৈশিষ্ট্য এবং এটা এই আমি আল্লাহর কাছে আপনাদেরকে যে কথাগুলো বলছি মুখে মুখে প্রচার করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে দ্বীনের দাওয়াত নবুয়ত এবং রিসালাতের আমানত যদি বহন করতে চাও প্রথম বৈশিষ্ট্য হওয়া চাই হৃদয়টা কি হবে, পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, মুসা আলাইহিস সালামের উম্মত হওয়া চাই, রব্বিশ শালি বলেন না আমিন। দুই নাম্বার হল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের বৈশিষ্ট্য ছিল ওয়া আমাকাহুম ইলমান, তারা যে কোনো জিনিস যেটাই জানতেন গভীরভাবে জানতেন, যে কোনো বিষয় জানতেন এ টু জেড জানতেন, ভাষা ভাষা না। আজকে আমাদের সমস্যা হলো আমরা ভাষা ভাষা যা জানি তা নিয়ে তর্ক করি, ঠিক না বেটি? যা শুনছি তা নিয়ে তর্ক, ভাষা ভাষা এ টু জেড জানি না, এই কারণে ইসলামের ক্ষতি হচ্ছে অনেক। আমি যে ব্যাপারে জানি না বলবো, জানি না, আহমদ ইবনে হাম্বাল ইমাম ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছে, 38টাই বলেছেন লা আদরি, ইমামত চলে গেছে নাকি? অথচ প্রসিদ্ধ চার মাজহাবের মধ্যে সবচাইতে অভিজ্ঞ হলেন আহমদ ইবনে হাম্বাল এবং তার মাজহাবটা অতি বিশুদ্ধ। সরি, আমি বড় ভাইদের সামনে একটু শক্ত করে কইলাম, আপনারা আবু হানিফার উপরে মর্যাদা দিয়ে ফেলছি না কি? আবু হানিফা তার অবস্থা কি? প্রত্যেক ইমামকে আমরা শ্রদ্ধা করব, করবেন তো ইনশাআল্লাহ, প্রত্যেকে তার নিজের অবস্থান, নিজের যোগ্যতা, নিজের অবদান অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, আল্লাহ তাআলা জালেম নন। আমিন, বলেন না আমিন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিন, বলেন আমিন। তো দেখুন আমাদের
শর্ত হলো যতটুকু জানবো, যে বিষয়ে জানবো এ টু জেড জানবো, কমপ্লিট জানবো, গভীরভাবে জানবো। আজকে আমাদের দেশে তথা পৃথিবীর সব জায়গায় গণ্ডগোলের মূল কারণ হলো ভাষা, শুনা শুনা কথা। অথচ শুনা কথা বলে বেড়ানো, দলিল সহ না জেনে শুনা কথা বলে বেড়ানো, তা হলো মিথ্যুকের কাজ। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস তো জানেন আপনারা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পৃথিবীটাকে পরিবর্তন করে দিয়েছে, অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করেছিলেন। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যতটুকু জানতেন কমপ্লিট জানতেন। আমি সব জানবো না, এই পৃথিবীতে কেউই সব, কিন্তু যতটুকু জানবেন, যে জিনিসটা জানবেন এ টু জেড জানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ টু জেড জেনে, প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জেনে, তারপর এই ব্যাপারে কথা বলবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হলো দুই নাম্বার বৈশিষ্ট্য, যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুণের মতো হতে চাই। তিন নাম্বার বৈশিষ্ট্য শর্টকাট করে দিচ্ছি, তিন নাম্বার হলো ওয়া আকওয়ামাহুম হাদিয়াত, তারা হেদায়েতের উপরে ছিলেন অতি বেশি অটল, অর্থাৎ হৃদয় ছিল পরিচ্ছন্ন, যা জানতেন পরিপূর্ণ জানতেন, আর তাই সত্য যেটা গ্রহণ করতেন ভেঙ্গে যেতেন, কিন্তু মস্কে যেতেন না, মানে আপুষ করতেন না। আমরা তো অনেকে আপুষ করি না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আপুষ করেন নাই, সত্য যেটা জেনেছেন কি অটল ছিলেন। আজকে সত্যের উপরে অটল এমন মানুষ সংখ্যা কম না বেশি? আমরা ওই কমদের মধ্যে সামিল থাকতে চাই। বলেন আমি সত্য যা জানবো পূর্ণাঙ্গ জেনে তার উপরে অটল থাকবো, তাইলে দেখবেন আকাশ পেয়ে সাহায্য আসবে। বলেন আমি। দ্বিতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়াকাল্লাহুম তাকাল্লুফান, তাকাল্লুফ ছিলই না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ মানুষকে দেখানোর লৌকিকতা। আমাদের মধ্যে লৌকিকতা আছে না নাই? মানে আমি বড় শেখ, এটা মানুষকে দেখাইতে চাই, আমি একটা বড় কিছু, এটা কি বারবার দেখাইতে চাই, আমি আমার চিনো না তুমি, আমি অমুক, এই ভাব আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। বলেন আমিন। এই যে মানুষকে লৌকিকতা, তাকাল্লুফ লৌকিকতা, এটা বাংলা হলো লৌকিকতা, মানুষকে দেখানো। আমাদের অনেক কাজ আছে মানুষকে দেখানোর জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মধ্যে লৌকিকতা ছিল না। এই চারটি গুণ যে ব্যক্তির জীবনে আনয়ন করতে পারবেন, তিনি নবুয়ত এবং রিসালাতের আমানত বহন করার অধিকার পাবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের কাতারে তিনি থাকবেন। সুল্লাতুম মিনাল আউয়ালিন কালিলুম মিনাল আখিরিন, পরে আল্লাহ বলেছেন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুতরাং এই চারটি বৈশিষ্ট্য আজ অনেকের মধ্যে নাই, আমার মধ্যেও খুঁজে পাই না। আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে এই গুণগুলো অন্তত আমি আর আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সবার মধ্যে চারটি গুণ যাতে কে দেন, কে দেন। এক নাম্বার আত্মাটা কি রাখবেন, দুই নাম্বার যা জানবো দলিল সহ পূর্ণাঙ্গ জানবো, যে ব্যাপারে দলিল সহ পূর্ণাঙ্গ জানবো না নীরব থাকবো, ঠিক আছে তো। তিন নাম্বার যা জানবো তার উপরে অটল থেকে আমল করব। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে ভাঙ্গা ভাঙ্গি মারামারি একেবারে সব না, আমি আমার নিজের সত্য যা জেনেছি তার উপরে অটল থাকবো, এতে যদি আমার পরিবার পরিজন, হ্যাঁ তাদের সাথে মারামারি নয়, ধাক্কাধাক্কি নয়, কিন্তু আমার অবস্থানটা স্পষ্ট করব, অবস্থান পরিবর্তন হবে না। আর চার নাম্বার মানুষকে দেখানোর জন্য কিচ্ছু কে দেখবেন, কার জন্য? এই চারটি গুণ আমরা সবাই যদি আনয়ন করে বিশ্বাস করেন, দাম্মামের আমাদের এই কয়েকজনকে দিয়েই পৃথিবীটা পাল্টে দেওয়া সম্ভব। আমরা ওই দিনের অপেক্ষায়। আজকে এই আয়োজন আল্লাহ তাআলা কবুল করুন। আমি আমি আবার হৃদয়ের গভীর প্রদেশ থেকে শুকরিয়া আদায় করছি আহমদুল্লাহ ভাইয়ের, এই চাঁদের দেশের ভাইয়ের, আপনাদের সকলের। আমার বড় ভাই তাকেও কষ্ট করে স্বামী, আমি আমি বলছি আপনার সাথে আমি যাব, যদিও আমি আগে চলে আসছি,
আমি আগে এসে রাস্তা পরিষ্কার করেছি, তিনি আসছেন, এখন আমার বড় ভাই আপনার বিরুদ্ধে সে কিছু কথা বলবেন। ওসলিল্লাহ ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ।